রংপুরে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার রাত ১২:০১ পর থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় জাতীয় পার্টি বিএনপি, বাসদ, গণতন্ত্রী পার্টি, এনপিপি, জাসদ, ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। রাত ১২:০১ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু ও সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক। এরপর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। ১৬ ডিসেম্বর আজকে আমাদের বিজয় দিবস। আজ আমরা আমাদের মহান শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই ১৬ ডিসেম্বরের রাত্রে শহীদ মিনারে এসেছি। কৃতজ্ঞতা জানাই যে সকল মা বোনের কারণে আজকে আমরা এই মাটিতে দাঁড়িয়ে আছি এবং সেই সকল শহীদদের প্রতি আমি প্রত্যাশা এটাই রাখবো আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ বিষয়টা আসলে তাদেরকে মেসেজটা দেওয়া, যেমন আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, এরকম নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধটা কী ছিল তারা যেন এটা বুঝে যে আমাদের সেই সমস্ত শহীদরা যারা কষ্ট করে এই দেশকে অর্জন করেছেন তারাও যেন তাদের মতো সত্য দেশপ্রেমিক হতে পারে এবং আগামী প্রজন্মের কাছে আমার এটাই প্রত্যাশা। এবং আমরা যেন একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্রে নারীরা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি এবং সেফটিভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি সেটার জন্য বর্তমান যুব সমাজের কাছে আমার প্রত্যাশা। আজ থেকে ৫২ বছর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রেমিকার আরতি থেকে, বউয়ের বাসুঘর থেকে, মায়ের আঁচল থেকে, বাবার আর্তনাদ থেকে মহান মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর ভূখণ্ডে আমরা পেয়েছি ৫৬,০০০ বর্গমাইলের একটি স্বাধীন সার্বরাষ্ট্র বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের পক্ষ থেকে আমরা রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পুষ্পমাল্য অর্পণ করলাম, সেই সাথে সাথে শপথ গ্রহণ করলাম বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনে যদি মুক্তিযোদ্ধাদের মতো আবারও বুকের তাজা রক্ত দিয়ে যদি রঞ্জিত করতে হয় আমরা তাই করব। তবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমরা ধ্বংস হতে দিব না, নস্যাৎ হতে দিব না। আজকের দিন বাংলাদেশের মানুষের জন্য গর্বের দিন। আজকের এই দিন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই যুদ্ধ হয়েছে, সেই বাঙালিরা তার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা এনেছে। আজকের এই দিনে আমি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জয় বাংলা।